ক্রস রোড রোড একটা একজন ঠিকানা দিয়েছিল, সেইখানে এসেছিলাম। সেখানে একটা রুম দেখলাম, 1000 টাকা ভাড়া বলছে, 3টে, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, 1000 টাকা ভাড়া। দেখি অন্য কিছু কম রুম পায় নাকি। আর অটোতে আমাদের ভাড়া লাগলো ওই হসপিটাল থেকে আর এইখানের জন্য আরও এক্সট্রা 20 টাকা, টোটাল 120। 10 ক্রস রোড এটা অনেকটা আমার কাছে দূরে লাগছে, হাসপাতাল থেকে অনেকটা দূরে। তাই আমি অন্য একজনের মাধ্যমে যোগাযোগ করেছি, আমাদের আরামবাগেই বাড়ি, ওনারা পরশু দিন এসেছেন, ওনারা আছেন ফার্স্ট ক্রস রোডে। সেইখানে কীরকম রুম আপনাদের দেখায়। এখানে গিয়েছিলাম ওইখানে 10 ক্রসের ওইখানে একজনের মাধ্যমে গিয়েছিলাম, কিন্তু ওইটা হসপিটাল থেকে অনেকটা দূর। এইটা আর একজনের পেয়ে এলাম, এখানে হসপিটালের ঠিক পিছনেই বলছে, এখান থেকে হসপিটাল 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। একটা গলি আছে, গলি দিয়ে গেলে হসপিটাল 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। এটা ফার্স্ট ক্রস হসপিটালের ঠিক পিছনেই পড়ছে, গলফ রোড পড়ছে এখানটা। এই যে এইটাকে গলফ রোড বলছে, এই যে দেখুন গলফ রোড, বাচ্চারা খেলা করছে। আর গল্ফ রোডের থেকে, ওই গল্ফ রোড থেকে একটু আগিয়ে এসে আমাদের বিল্ডিং, ওই যে দেখছেন একটু দূরে যে বিল্ডিংটা লেফট সাইডে, 5তলা বিল্ডিং, ওইখানে রুম নিয়েছি আমরা 2nd ফ্লোরে, মানে 3তলায় রুম নিয়েছি। এই যে 5তলা বিল্ডিং, পরিবেশটা বেশ শান্ত, কিছু অসুবিধা নেই। চলুন এবার রুমটা দেখাই। আমাদের গেস্ট হাউসের নাম দীপিকা গেস্ট হাউস, ইনি হচ্ছে ওনার আছেন, আর যার মাধ্যমে যোগাযোগ করে এসেছি তার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। আর যদি কোনো কিছু লাগে, গ্যাস, পানি, বেডশিট ইত্যাদি, তাহলে অমিতের সাথে যোগাযোগ করবেন। এই যে সিঁড়ি, এটা ফার্স্ট ফ্লোর, এখানে এখন খালি নেই। দূরের বিল্ডিংগুলো দেখুন একটু, যে 2nd ফ্লোর, এই যে আমাদের রুম, এই যে রুম, আমরা এই রুমটা নিয়েছি। পাশের রুমটা দেখাই, একই রুম আছে। এটা হচ্ছে ডবল বেড, ডবল বেডের ওপাশে 2জন শুতে পারবে। এটা আছে সিঙ্গেল বেডের রুম, পাখা আছে, দেখুন দূর থেকে ভিউটা, বাইরেও একটা বেড পাতা আছে, এখানে সোফা আছে, এখানে ডাইনিং টেবিল আছে বসে খাবার জন্য, টিভি আছে। যেহেতু 2টো রুম, 2টো ফ্যামিলি থাকতে পারবে, সেই জন্য 2টো গ্যাস, একটা গ্যাস, একটা গ্যাস, যে যার মতো রান্না করে খেতে পারবে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, আর হসপিটাল থেকেও খুব কাছে। এই যে বেসিন, আমাদের যে রুমটা নিয়েছে এটার সঙ্গে অ্যাটাচ বাথরুম। আর আমাদের পাশের রুমে যারা থাকবে, মানে যে রুমটা আপাতত খালি আছে, ওদের বাথরুম হচ্ছে এই যে বাইরে। সবই কুমোট, বাংলার কিছু নেই। এই যে বাথরুমটা দেখুন, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নার কী কী আছে দেখে নিন, কড়া, থালা, খুন্তি, প্রেশার কুকার, থালা, রুটি করার তাওয়া, ছুঁড়ি, ছোলার বঁটি, হাঁড়ি, হাতে ঠেক দেওয়ার জায়গা, বড় বাটি, রুটি করার জন্য চিমটা, বেলনা, রুটি করার তাওয়া। মোটামুটি রান্নার সব কিছু আছে, 2টো জিনিস শুধু নেই, সেটা হচ্ছে 1 নম্বর মিক্সি, আর 2নম্বর হচ্ছে আমরা ঘরে যেরকম রুটি সেঁকি, যে 3 পাতের যে জিনিসটা হয়, সেই জিনিসটা শুধু নেই,
বাকি কিন্তু সব কিছু রান্না করার আছে, মানে আপনাদের বাড়ি থেকে কিছু আনার দরকার নেই। আর বাড়ি ভাড়াটা জিজ্ঞাসা করলাম, বাড়ি ভাড়া 800 থেকে 1,000 টাকার মধ্যে পার ডে। আমরা একটু চেনাশোনার মধ্যে আছি বলে আমাদের 800 টাকা করে পার ডে এই রুম ভাড়া নিচ্ছে। এর মধ্যে জল বাদে বাকি সবই ওই 800 টাকার মধ্যে, আর জল 20 লিটারের ড্রাম 50 টাকা। চলুন এবার একটু ছাদে যাওয়া যাক, ছাদে কি আছে দেখি। ছাদে এসেছি, কিন্তু ছাদে এসেও দেখি এখানেও রুম, সুতরাং ছাদে কোনো কিছু জিনিস যে সুবিধে দেবেন সেটা না আশা করাই ভালো। যাই হোক, আমাদের রুমের সামনে যে বারান্দা আছে সেখানেই দেবেন। চলুন বারান্দাটা একবার দেখিয়ে দিই, গেট থেকে ঢুকি। এই যে বারান্দা আছে, মানে ব্যালকনি যেটা আছে, ব্যালকনি এই হচ্ছে আমাদের বিল্ডিং। আমরা আছি ওই যে সেকেন্ড ফ্লোর, এখান থেকে রাস্তা দিয়ে বেরিয়ে দেখছেন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, ওর পাশ দিয়ে আমাদের হোটেল যাওয়ার রাস্তা। ওই পার থেকে ওই পারে একটাই অসুবিধা, ওই পারটা এমনি ফাঁকা, এইখানের মতো অত যানজট নেই, কিন্তু একটাই অসুবিধা, যদি মাছ কিংবা মাংস কেনেন তাহলে এই যে মিয়ার্স ওর আর ইন্ডিয়ান অয়েলের মাছ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তায় আমাদের হোটেল। ওইটা থেকে ওভারব্রিজ দিয়ে ক্রস করে এসে, ওভারব্রিজ দিয়ে ক্রস করে এসে এই সাইডে অনেক দোকান আছে। দোকান বলতে প্রথমেই এই যে পেলাম মাংসের দোকান, তারপর এই যে বাংলা বাঙালি হোটেল, আবার একটা মাংসের দোকান। আমি কিনতে এসেছি মাছ, দেখি মাছ কোথায় পাওয়া যায়। এখানেও একটা দেখলাম যে বাঙালি ফুড খাবার সেন্টার আছে, এই যে ক্যাফে চিকেনের পাশে বিবেকানন্দ হোটেল। এটা হচ্ছে কদিয়ালি মেন রোড, ওল্ড এয়ারপোর্ট রোড, ফার্স্ট ক্রস। এই ধারটা অনেক বাঙালি হোটেল আছে, আপনারা এই ধারটাও প্রেফার করতে পারেন। যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, এত কিছু ঘুরিনি, একজনের মাধ্যমে যোগাযোগ ছিল তাই ওই পাশে ছিলাম, যে এই পাশে অনেক হোটেল আছে, এই ধারটা হলে বাঙালি হোটেল বাঙালি খাবার সব কিছু পাবেন। আর যে আমরা যে মুদিখানা দোকান বলি, সে মুদিখানা দোকানেই এখানে, এই যে মুদিখানা দোকান, এখানেই মোটামুটি সবজি, তারপর প্রয়োজনীয় সামগ্রী, এই যে সবজি, সব রকম সবজি প্রয়োজনীয় সামগ্রী সবই পেয়ে যাবে। আমি যেহেতু মাছ কিনতে এসেছি, দেখি মাছ কোথায় পাওয়া যায়, দোকানে জিজ্ঞাসা করি, তারপর আপনাদের দেখাচ্ছি মাছ কোথায় পাওয়া যাচ্ছে। ওই মেন রোড যেটা দিয়ে হাঁটছি ওটা থেকে আর একটু আগে যেতে হবে বললো, চলুন যাওয়া যাক দেখি। আর একটা জিনিস বলা হয়নি আপনাদের, আমি এখানে চিকেনের দামটা জিজ্ঞাসা করলাম, উইথ স্কিন 220 টাকা কিলো, আর স্কিন ছাড়া 240 টাকা কিলো এখানে চিকেনের দাম। আজকে আমি আছি 21/1/2024 সালের প্রথমে জানুয়ারি মাসে আমি এখানে আছি, এখানকার রেট আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখি মাছটা কত করে কিলো। এই মেন রোড দিয়ে এসে এই যে একটা মাছের দোকান পেয়েছি, চলুন দেখি কত করে। এখানেও আছে সবজি, আর ওই একটা দূরে দেখছি খাসি মাংসের দোকান আছে। মণিপালের ফ্রন্ট সাইড হচ্ছে এটা, ফার্স্ট ক্রস, এখানে থাকার চেষ্টা করবেন। এখানে থাকলে বাঙালি হোটেল সবজির দোকান আরও হাতের কাছে পাবে। এই একটা মাংসের দোকান, খাসি মাংসের দোকান, এই একটা সবজি দোকান। চলুন মাছের দামটা জিজ্ঞাসা করি। যে মিন্নু ফিশ সেন্টার, চলুন দেখি। যারা মাছ কিনবেন এই দোকানে আসতে পারেন। পমফ্রেট 1200 টাকা কিলো, বাকি সব দেখি মনে হচ্ছে সামুদ্রিক মাছ। আর এই যে রুই মাছ আছে 180 টাকা কিলো, আমি নিয়েছি 800 মাছ। চিংড়ি মাছ আছে 500 টাকা কিলো, আমি দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। দোকানের ঠিকানাটা মিন্নু ফিশ সেন্টার, যেটা বললাম ওই ইন্ডিয়ান পেট্রোল পাম্পের উল্টো দিকে,
মানে একটু হেঁটে এসেই পাশাপাশি এই যে দোকান, এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে। ফিস সেন্টারে মোটামুটি দাম তো কমই লাগছে, আমাদের ওইখানের মতো দাম লাগছে, দাম যে বিরাট কিছু বেশি সেরকম কিছু ব্যাপার নেই। এসে এত রকম মাছ আছে, যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন, পুরো পিস করে দেবে একদম। এই যে দেখছেন কেমন করে ছাড়াচ্ছে, আমাদের যেমন বটিতে ছাড়াচ্ছে, এটা দিনটি কাতারির মাধ্যমে ওইরকমভাবে মাছের ছাল ছাড়াচ্ছে, পুরো মাছ পিস করে আপনাকে রেডি করে দেবে। ছোট খয়রা ইলিশ যেটা বলি সেইটা আছে 480 টাকা কিলো। আমাদের মাছের পিস রেডি করছে, এই যে গ্রিন কালারের যে শার্ট পরে আছে তিনি পিস রেডি করছেন। মাছ প্রথমে চিকচিকের মধ্যে দিয়ে তারপর ওই যে পলিতে ভরছে। এই পাবদা আছে 480, চিংড়ি 500, পম্ফেটটা তো বললাম 1200, এটাও 480, রুই মাছটা 180। বাকিগুলো রেট জিজ্ঞেস করছিলাম, ভাইয়া বললো যে একটু ব্যস্ত আছি, অনেকগুলো মাছ কাটতে হবে, তাই রেট বাড়াতে পারলাম না। মোটামুটি আপনাদের রেট দিলাম, এই দোকানে এসে মাছ কিনতে পারেন। প্রচুর অ্যাপয়েন্টমেন্ট আছে, সবজির দোকান প্রতিটা মুদিখানা দোকানের সাথেই আছে। এপাশেও বলি থাকার জন্য প্রচুর অ্যাপয়েন্টমেন্ট, বেশি দূর যাবার আমার সাজেস্ট, বেশি দূর যাবার কোথাও দরকার নেই, এই ফার্স্ট ক্রস গলিতেই এসে খোঁজ করবেন। এখানেই সামনে হোটেল, বাঙালি খাবার, সবজি, মাছের বাজার, মাংস সব কিছুই এখানে পেয়ে যাবেন। সামনে থেকে হসপিটালটাও কাছে হবে যারা মণিপালে দেখাতে আসবেন। চলুন সকালবেলা কিছু টিফিন করা যাক, টিফিনের কেমন কী রেট আছে দেখি। ব্যাঙ্গালোরে বাঙালি হোটেলে একটা টিফিন করতে ঢুকলাম, পেটাই পরোটা 20 টাকা শ, 150 নিয়েছি 30 টাকা, তার সঙ্গে আছে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি। চলুন দেখি খেয়ে দেখা যাক এরকম টেস্ট। ভালো টেস্ট আছে, এইগুলো লুচির মতো, এখানে পুরি বলছে, কিন্তু আমাদের কলকাতায় যেটা তিনটে এখানে একটা, 10 টাকা পিস। আর এই দোকানে রুটিও পেয়ে যাবেন, রুটিও 10 টাকা পিস। যারা আসবেন সকালে টিফিন করা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত সব কিছু এই দোকানে পেয়ে যাবেন। আজ সকালে খেলাম পেটাই পরোটা ও আলু ছোলা দিয়ে তরকারি, বেশ ভালোই লাগলো। যদি আসে আপনারা এই যে যদি আসেন এখানে ট্রাই করতে পারেন। আর হচ্ছে এই দাদার বাড়ি হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাথর প্রতিমাতে, সম্পূর্ণ বাঙালি। শুধু যে সকালের নাস্তা সেরকম কিছু ব্যাপার নেই, দুপুরে ভাত, রাত্রে ভাত, হ্যাঁ মাংস মাছ সব কিছুই পাবে হোটেল। এই যে আমার 800 মাছ পিস করে নিয়ে নিয়েছি, 140 টাকা দাম পড়লো। চলুন এবার আমাদের রাস্তা পার হতে হবে, এই যে ওভারব্রিজ। রাস্তায় সবসময় গাড়ি প্রায়, আজকে রবিবার বলে হয়তো একটু খালি দেখছি, কিন্তু রাস্তা পার হওয়ার কিছু উপায় নেই, সব ঘেরা। সুতরাং ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হতে হবে। ওভারব্রিজে উঠছি, ওইখানে আর একজন মাছের দোকানে আর একজন উপস্থিত হয়েছিলেন, তিনি মালদা থেকে এসছেন। তিনি আমাকে ডাকলেন, আমি যেহেতু ভিডিও করছিলাম তাই কি শুনতে পাইনি। তিনি বললেন আপনি থাকলে হয়তো মাছটা হাফ হাফ করে হয়ে যেত, দুজন যদি থাকে তাহলে হাফ হাফ করে হয়ে যাবে, না হলে গোটাই কিন্তু নিতে হবে। ফুট ওভার ব্রিজ, ওই বিল্ডিংটার ওই যে দেখছেন নীল কাঁচ সাদা রঙের বিল্ডিং, ওই বিল্ডিংটার দুটো বিল্ডিং পরে হচ্ছে মণিপাল হাসপাতাল। এখান থেকে হেঁটে হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। ওভার ব্রিজ থেকে নেমে পড়েছি, আমাদের রাস্তা এই যে মিরাজ, এর পাশ দিয়ে ওইখানে সাইনবোর্ড আছে হোটেল রয়্যাল অর্চিড।
এই যে এই রাস্তা দিয়ে আমরা যেখানে আছি দীপিকা গেস্ট হাউস, সে দীপিকা গেস্ট হাউস যাওয়ার রাস্তা। আর একটা বিষয় বলে দিই, এই যে দোকানটা দেখছেন, এই যে গাছের নিচে দোকানটা, এটাতে সন্ধ্যেবেলা এটা নিয়েছি পেঁয়াজি। আমাদের যেরকম পেঁয়াজি হয় চাপটা করে ভাজা, সেরকম কিছু ব্যাপার নেই, যেরকম খুশি সেভ। এক প্লেটের দাম 30 টাকা, হাফ প্লেট নিয়েছি 15 টাকা। এইটা একটা নিয়েছি আলু চপের মতো, দু পিসের দাম 10 টাকা, 4 পিসের প্লেট, হাফ প্লেট নিয়েছি। চপ মানে আলু যেমন মেখে চপ করে আমাদের বাংলাতে, সেরকম চপ ও পেঁয়াজি এখানে পেয়ে যাবেন। এখানে পেঁয়াজি পিস নেই, 30 টাকা প্লেট, আর চপ হচ্ছে 4 পিস, 20 টাকা প্লেট, আপনি হাফও নিতে পারেন। ওই দূরে দেখছেন মেন রোড, ওই মেন রোড দিয়ে এইরকম একটা গলি প্রথমে পাবেন, আসতে বাঁ সাইডে পড়বে, আর দ্বিতীয় নম্বর গলিটাই হচ্ছে আমাদের হোটেল। এখানেও একটা বেকারি এই যে লেখা আছে, এখানেও মিষ্টি, তারপর পাউরুটি, কেক এইসব পাবেন। আর যে দোকানটা বলছিলাম, সে মুদিখানা দোকানের সাথেই সব কিছু আনাজ সবজি এইসব আছে, সেটা হচ্ছে এই দোকানটা। এখানে মাছ মাংস বাদে মোটামুটি সব কিছু পেয়ে যাবেন। চলুন এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি বলতে রুম, রুমে যাওয়া যাক। আমরা যেটা দেখিয়ে আনলাম আপনাদের, ওই ও পাশে ফার্স্ট ক্রস, ওই পাশে রুমের জিজ্ঞেস করিনি, এখানে একজনের চেনা পরিচয় মারফত এইখানে রুমটা আছে। এখানে রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাইডে অনেক জায়গা খোলামেলা, সকালবেলা আলো বাতাস সবই পাওয়া যাচ্ছে, তাই এই রুমটাই নিয়েছি, আর কোথাও দেখিনি। আর এই রুম থেকে 2 থেকে 3 মিনিট হেঁটেই আপনার দেখিয়ে দিলাম সবজি, ডিম এইসব যারা কিনবেন তারা ওইখানে যাবেন, আর যদি মাছ আর মাংস কিনতে হয় তাহলে ওই পারে যেতে হবে। আর যারা ওই সাইডে থাকবেন তাদের তো কিছু অসুবিধাই নেই, তারা ওইখান থেকেই কাছে পিঠে মাছ মাংস সব কিছু আনাজ সব কিছুই পেয়ে যাবেন। সকাল 8:30 বাজছে, রুম পরিষ্কার করতে এসছে, রুম পায়খানা সব ক্লিন করে তারপর যাবে। যে ঘর পরিষ্কার করছে, দেখুন বেশ বড় ফুলকপিটা, 40 টাকা পিস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা হোটেলের সন্ধান দিলাম, যদি আসেন আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো হোটেলের ব্লগ এখানেই সারা করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, টাটা।